বাংলা সবাইকে স্বাগত জানিয়ে আজকে টিউটোরিয়াল শুরু করছি আজকে টিউটোরিয়াল থাকছে বর্তমানে যারা মাধ্যমিক দিল দু হাজার উনিশে তাদের উদ্দেশ্যে একটি বার্তা তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন যারা এই চ্যানেলে নতুন সদস্য তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক শেয়ার করুন তো আসুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এবারে অনেকেই হয়তো আনন্দ করবে স্বাভাবিক কারণ এতদিন পড়ার মধ্যে তারা ছিল কিন্তু এই সময়টা এই দু তিনটে মাস কিন্তু তাদের কাছে একটি ভাইটাল সময় বলে আমি মনে করি কারণ এই সময়টাতে সঠিক একটি সিদ্ধান্ত তাদেরকে সঠিক পথে পরিচালিত করবে সেই সিদ্ধান্ত হতে পারে তার শিক্ষকের তার দাদার বা তার বয়োজ্যেষ্ঠ গুরুজনদের বা তার নিজেরও হতে পারে তো একটি সঠিক সিদ্ধান্ত এই সময় নেওয়া প্রয়োজন যাতে তার ভবিষ্যৎটি আরও উন্নত হয় আরও নতুন দিকে যেতে পারে তো এই সময় তাদের কী করণীয় সেই বিষয়েই আমি এই ভিডিওটি বানিয়েছি তো কী করণীয় প্রথমে তো বলা যেতে পারে একটু আনন্দ তো থাকবেই কারণ পরীক্ষা যেহেতু তারা দিয়েছে একটু তো ফ্রি থাকবেই কিন্তু ফ্রি থাকার পাশাপাশি হই হুল্লোড়ের পাশাপাশি তাদেরকে তাদের প্রয়োজনীয় কাজটি এই সময় করে নিতে হবে সেটি হচ্ছে কি অবশ্যই সবাইকে এই সময় যেহেতু কম্পিউটারের যুগ তাদেরকে অবশ্যই কোনো একটি নামী প্রতিষ্ঠান থেকে বা পর্ষদের কোনো মানে আমাদের সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের একটি ডিগ্রি করে নিতে হবে কম্পিউটারের ডিগ্রি অনেক রকম থাকে তো প্রথমত তাদের সিটাটাই করানো হয় সিটাটাই করে নেবে কারণ এই সময় তারা ফ্রি আছে এছাড়াও তারা কী করবে এছাড়াও তারা ভবিষ্যতে এই সময় ঠিক করতে পারবে যে তারা কোন দিকে যাবে অর্থাৎ সায়েন্সে যাবে না আর্টসে যাবে না কমার্সে যাবে অর্থাৎ তাদের ভালো লাগার বিষয়গুলি এই সময়ই তাদেরকে চুজ করতে হবে তাদের আত্মীয় স্বজন তাদের শিক্ষক হ্যাঁ তাদের পিতামাতা মাতা সবার সঙ্গে আলোচনা করে তারা এগোবে কোন দিকে গেলে ভালো এবং অবশ্যই নিজের পছন্দর উপরে ছেড়ে দেওয়া উচিত কারণ অনেক অভিভাবক দেখেছি যে তারা তাদের সন্তানদের একটা বাড়তি চাপ দেন সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হতে পারে কারণ কেউ হয়তো সায়েন্সে সব সাবজেক্টেই ভালো নয় হয়তো কেউ অঙ্কেতে ভালো তো কেউ ফিজিক্সে ভালো কেউ বায়োলজিতে ভালো তো সেক্ষেত্রে তার ভালো দিকটা দেখতে হবে সে কোনটা সহজভাবে নিচ্ছে সেটা নিতে হবে সেটা নিয়ে তার সঙ্গে আলোচনা করে তবেই সেই সাবজেক্টে দেওয়া উচিত বলে আমি মনে করি তো সেক্ষেত্রে তারা সেই পড়া অনেকে হয়তো শুরু করে দিতে পারে সেটাও একদিক দিয়ে ভালো আর একদিক দিয়ে তারা কী করতে পারে মাইন্ডকে ফ্রি রাখার জন্য এই সময় গল্প বই পড়তে পারে বা কোনো সাহিত্য উপন্যাস যারা সাহিত্যের ব্যাপারে একটু মনোযোগী তারা এইগুলো করতে পারে বা যারা ইংলিশে উইক তারা ইংলিশ একদম গোড়া থেকেই যে জায়গাগুলো তারা উইক আছে মূলত টেন্স ওইগুলা ক্লজ মারাসান এগুলো একটু ভালো করে এই সময় তারা একটু দেখবে যাতে ভবিষ্যতে আরও তারা ভালো জায়গায় যেতে পারে তো পরীক্ষা দেওয়ার পরেই একটি প্রবণতা দেখা যায় স্টুডেন্টসদের মধ্যে তার আগে থেকেই তাদের পিতামাতা বা গুরুজনদের বলে থাকে যে পরীক্ষা হয়ে গেলে বা পরীক্ষায় একটি ভালো রেজাল্ট করলে আমাকে মোটামুটি একটি ভালো ফোন কিনে দিতে হবে তো এক্ষেত্রে অভিভাবকরা হয়তো কিনেও দেয় সেক্ষেত্রে এখানে আমার বক্তব্য যে এই দুটো বছর ফোন থেকে দূরে থাকলে মনে হয় আমার ভালো হবে ইলেভেন টুয়েলভ অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত ফোন থেকে দূরে থাকাই মঙ্গল কারণ এখন আপনারা সবাই জানেন অ্যান্ড্রয়েডের যুগে সব কিছুই ভালো আছে মন্দ আছে তো স্টুডেন্টসরা কতটা ভালো নিতে পারবে সেটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে তো এই এই বিষয়ে আমার মতামত আমি বয়োজ্যেষ্ঠ গুরুজনদের উপরে ছেড়ে দিলাম তারা তাদের সন্তানের ভালো মন্দ বুঝবে তো স্টুডেন্টসদের বলবো অযথা আবদার করবে না এই বিষয়ে তোমরা তোমাদের লক্ষ্যটাকে স্থির করে এগিয়ে যাও হয়তো এছাড়া আরেকটি দিক পরীক্ষার ফলাফল কারো খারাপও হতে পারে অনেকের খারাপও হচ্ছে তো সেক্ষেত্রে সেই সমস্ত স্টুডেন্টসদের উদ্দেশ্যে আমার একটি বার্তা তারা যেন কোনো ক্ষেত্রে ভেঙে না পড়ে কারণ আশানুরূপ রেজাল্ট হবে এটা ভাবাও ভুল কারণ নাও হতে পারে কোনো কারণে তো সেক্ষেত্রে ভেঙে পড়ার কোনো কারণ নেই কারণ সবাই এক দিক থেকে ট্যালেন্ট হয় না সবার প্রতিভা আলাদা আলাদা হয় অর্থাৎ জীবনে চলার পথে এগিয়ে যেতে গেলে শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ তাই পড়াশোনা বন্ধ করার কোনো প্রশ্নই আসে না অনেকে অনেক রকম হয়তো এই সময় বুদ্ধিও দিতে পারে যে আর পড়ার দরকার নেই অন্য কিছু করলে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় কিন্তু ক্ষেত্রে আমি বলবো যে পড়াশোনার গুরুত্ব মহান গুরুত্ব কারণ পড়াশুনোর কোনো বিকল্প হয় না আমি বলবো উচ্চ মাধ্যমিক তারপরে গ্রাজুয়েশান তারপরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ কর্মক্ষেত্রে সে অনেক কিছুই করতে পারবে তার সময় আছে কিন্তু শিক্ষা যে সময় বা গতি সেটা যদি পেরিয়ে যায় সেই গতি স্তব্ধ হলে আর ফিরে আসা মুশকিল তো সেক্ষেত্রে যত কষ্ট হোক তার শিক্ষাটা অর্থাৎ মাধ্যমিকের পরেই কোনো কর্ম কর্মে যুক্ত হওয়া উচিত নয় তারা তাদের শিক্ষা এই সময় চালিয়ে যাবে এটাই আমার এই ছিল মাধ্যমিকদের উদ্দেশ্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার কিছু ইনফরমেশন বা কিছু টিপস তারা ভবিষ্যতে কী কী করবে তো যাদের ভালো লাগলো অবশ্যই তারা লাইক করবে কারণ আমিও বুঝতে পারবো যে আমার এই কথাগুলি কতটি তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে তো আর ভিডিওটি দীর্ঘায়িত না করে সবারই কুশল জানিয়ে আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই সঙ্গে থাকুন এবং ভালো থাকুন নমস্কার